স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনার যদি ভোটার কার্ডে কোনো প্রকারের কারেকশন অথবা সংশোধন করানোর থাকে, তাহলে সেক্ষেত্রে এনভিএসপির অফিসিয়াল পোর্টাল থেকে কীভাবে আপনারা অনলাইন বাড়িতে বসেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি কারেকশন করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকুন। বর্তমানে আপনারা হয়তো সবাই জানেন ভোটার কার্ড সংক্রান্ত অনলাইন এবং অফলাইন যাবতীয় যে ফর্মগুলো ছিল সেই ফর্মগুলোকে কিন্তু এখন মডিফাই করা হয়েছে। সেক্ষেত্রে ভোটার কার্ড কারেকশানের জন্য যে 8 নম্বর ফর্মটি ছিল সেই ফর্মটির সাথে এখানে কিন্তু 4 ধরনের সার্ভিস কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। ভোটার কার্ডের এই 8 নম্বর ফর্মটি ফিল আপ করার মাধ্যমে আপনারা শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা এখানে যে কোনো সময় আপনি শিফট করতে পারবেন। কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, টাইপ অফ রিলেশন, নেম অফ রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটোগ্রাফ, এগুলো আপনারা যে কোনো সময় কারেকশান করতে পারবেন। এর পাশাপাশি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান অর্থাৎ আপনার ভোটার কার্ড কোনো প্রকার কারেকশান ছাড়াই আপনার এপিক কার্ডটিকে আপনি যে কোনো সময় রিপ্লেসমেন্ট করতে পারবেন। এছাড়াও রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি যদি ডিসেবিলিটি পার্সন অর্থাৎ আপনি যদি শারীরিকভাবে অক্ষম একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ভোটার কার্ডে আপনি নিজেকে অ্যাজ এ ডিসেবিলিটি পার্সন আপনি মার্ক করতে পারবেন। আপনার কাছে যদি এই ধরনের পুরনো ভোটার কার্ড থেকে থাকে আর আপনি যদি এই ধরনের নতুন পিভিসি ভোটার কার্ডে আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চান, নতুন ভোটার কার্ড নিতে চান, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ভোটার কার্ড কারেকশানের জন্য ডেট অফ বার্থ অথবা এজ, মোবাইল নাম্বার এবং ফটোগ্রাফ কীভাবে আপনারা চেঞ্জ করবেন, বন্ধুরা ভোটার কার্ডের এই সমস্ত ডেটা কারেকশান করানোর জন্য কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে এবং পরবর্তী প্রসিডিওর কী রয়েছে জানতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ আর আপনারা দেখছেন লান্টেক কর্নার ইউটিউব চ্যানেল। প্রথমবার এই চ্যানেলে যদি আপনি ভিজিট করতে থাকেন, তাহলে অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টাল অর্থাৎ এনভিএসপির অফিসিয়াল পোর্টালের হোম পেজে ভিজিট করবেন। পোর্টাল থেকে আপনার ভোটার কার্ড কারেকশন করার জন্য প্রথমে আপনাকে পোর্টালের হোম পেজে এখানে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডের। আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে, আপনার অবশ্যই একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এরপর পোর্টালে লগ ইন করার জন্য আপনারা নিচে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার্ড বাটনে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনার এখানে ইউজার নেমের ঘরে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ইমেল আইডিটি লিখে দেবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি এখানে বসিয়ে আপনার লগ ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনার নামে ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপর এখানে পোর্টালের বাম দিকে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন শিফটিং ডুপ্লিকেট এপিক অ্যান্ড মার্কিং অফ PWD, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে দেখুন আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আপনাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি নিজের ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন যদি, তাহলে সেক্ষেত্রে আপনারা সেলফ সিলেক্ট করে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী স্ক্রিনে এখানে দেখুন ভোটার কার্ড কারেকশনের 8 নম্বর ফর্মটি কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে 8 নম্বর ফর্মের কোন সার্ভিসটির জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেক্ষেত্রে দেখুন নিচে 4টে অপশন রয়েছে, যার মধ্যে এখানে সেকেন্ড অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, টাইপ অফ রিলেশন, নেম অফ রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটোগ্রাফ। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনার এখানে আপনার স্টেট, আপনার অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট, ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটা এখানে শো করবে। এরপর আপনারা ফর্মটিকে এখানে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনারা এখানে নিচে দেখতে পাবেন ঠিক আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেইল সেকশনে দেখুন আপনার এখানে নাম, নিচে আপনার সার নেম, টাইটেল অথবা পদবী আপনারা দেখতে পাবেন, তারপরে আপনার এখানে রিলেটিভ ফার্স্ট নেম কি রয়েছে সেটা এখানে থাকবে, তারপর রিলেটিভ সার নেম কি রয়েছে সেটা দেখতে পাবেন, আর পাশে সেই নামের বাংলা বানান আপনারা দেখতে পাবেন। যদি এখানে দেখেন কোনো কিছু কারেকশন করা রয়েছে, তাহলে আপনারা এখানে কিবোর্ডে ক্লিক করে আপনারা বাংলা বানানটাকে কারেকশন করে নিতে পারবেন। এরপর নিচে আপনার এপিক নাম্বার কি রয়েছে, আপনার ভোটার কার্ড নাম্বারটি যেটা রয়েছে সেটা আপনারা নিচে শো হচ্ছে দেখতে পাবেন। এরপর আপনার আধার নাম্বার কি রয়েছে, সেই আধার নাম্বার যদি লিঙ্ক করতে চান আপনারা এখানে আধার নাম্বারটি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনার যদি কোনো মোবাইল নাম্বার থেকে থাকে, তো সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে চাইলে আপডেট করতে পারেন। লিখে দেওয়ার পর আপনার যদি কোনো ইমেল আইডি থাকে, তো সেটাও আপনারা এখানে আপডেট করিয়ে দিতে পারেন। এরপর আপনার স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে 2 নম্বর সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তার নিচে লেখা রয়েছে প্লিজ টিক দ্য এন্ট্রি হুইচ ইজ টু বি কারেক্টেড। তো আপনার ভোটার কার্ডের যে অংশটা আপনি কারেকশন করতে চান অর্থাৎ নেম, জেন্ডার, না ডেট অফ বার্থ, এজ, কোনটা আপনি কারেকশন করাবেন, না টাইপ অফ রিলেশন, নেম অফ রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার যদি আপনার থাকে, না আপনার ফটোগ্রাফটি কারেকশন করাবেন, তো আপনি যে ডিটেলসগুলো কারেকশন করাতে চান, তো সেই ডিটেলসগুলোর পাশে দেখুন বক্স দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট, সেই বক্সগুলোতে আপনারা জাস্ট এইভাবে টিক মার্ক লাগাবেন। তো এই মুহূর্তে আমি এখানে ভোটার কার্ডে ডেট অফ বার্থ, এজ আর এখানে ফটোগ্রাফ কারেকশন করাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ডেট অফ বার্থ, এজ সিলেক্ট করলাম আর এখানে নিচে মাই ফটোগ্রাফের পাশের বক্সটা সিলেক্ট করে নেবো।
तो बंधु एखे नीचे स्क्रल डाउन कर देखे नीन आपनी एखे जेटा टिकमार्क करबें तो से ही अंशाई क्योंकि नीचे कारेक्शन क्योंकि ओपन है तो अपना एखे स्क्रल डाउन कर लेचे देखते देखो एखे डेट अफ बार्थ कारेक्शन करब तेने देखो डेट अफ बार्थर घर का क्योंकि एखे ओपन हो गए एखे DDMMY फर्मेटे डेट अफ बार्थ जो कारेक्शन है तो एखे कैलेंडर के प्रथम इयर तपर एखे मान्थ और डेट एखे सिलेक्ट करब अपना भोटर कार्डर डेट अफ बार्थ कारेक्शन को सपोर्टिंग डकुमेंट की एखे अनलाइने अपलोड करते हैं से जाना अवश्य भिडियो अपना कन्टिन्यू देते थको तो बंधुरा आबारो आपनारा एखाने नीचे स्क्रल डाउन करे चले आसबें ठीक आछे एखाने आपलोड सपोर्टिंग डकुमेंट्स देखुन आपनी एखाने जे सपोर्टिंग डकुमेंटटी आपनी एखाने अनलाइने आपलोड करबें सेई डकुमेंट फाइलटिर एखाने देखुन सपोर्टेड फर्मेट्स बोले देवा रयेछे जेपीईजी बा जेपीईजी फर्मेटेर मध्ये होते हबे एखाने जेहेतु भोटार कार्डे आमी एखाने फटोग्राफ कारेक्शन करब सेजन्य एखाने देखुन जे फटोग्राफटी एखाने आपलोड करते बला आछे सेई फटोग्राफटिर एखाने किन्तु पासपोर्ट साइज कलर फटोग्राफ आपलोड करते बला आछे तार एखाने साइज किन्तु मेनशन करे देवा होयेछे देखते पाच्छेन नतून फटोग्राफटी एखाने आपलोड करार जन्य आपनारा एखाने चूज फाइल क्लिक करुन क्लिक करार पर देखुन आपनादेर सामने एई धरनेर किछु इन्स्ट्रक्शन चले आसबे स्टेप्स टू आपलोड फटो ठीक आछे एखाने फटो आपनाके प्रथमे सिलेक्ट करते हबे सेटाके आपलोड करते हबे एबं आपनाके सेई रेक्टेंगलेर मध्ये जूम इन जूम आउट करे सेई फटोटाके एडजस्ट करते हबे तो आपनारा एखाने चूज फाइले क्लिक करे आपनारा जे फटोटी आपनार ভোটার কার্ডের সাথে অ্যাটাচ করতে চান সেই ফটোটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে আপনার মাউস ব্যবহার করে জুম ইন জুম আউট করার মাধ্যমে আপনারা এই রেড রেকটেঙ্গেল সার্কেলটির মধ্যে আপনার ফটোটিকে ক্রপ করে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে ফটোটি এই রেড সার্কেলটির মধ্যে সঠিকভাবে অ্যাডজাস্ট করছেন ততক্ষণ আপনাদের সামনে এই ধরনের একটি এরর মেসেজ কিন্তু আসতে থাকবে গেট প্রিভিউতে ক্লিক করলেই সঠিকভাবে এখানে ফটোটিকে অ্যাডজাস্ট করে নেবার পর যখনই আপনারা এখানে গেট প্রিভিউ বাটনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে ফটো প্রিভিউ পেজ চলে আসবে এখানে আপনারা গ্রিন কালারের সেভ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন দেখুন এখানে ফটোটি আপনার কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে এরপর আপনাকে এখানে এজ প্রুফের জন্য এখানে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য আপনি এখানে টাইপ অফ ডকুমেন্টে আপনারা ক্লিক করার মাধ্যমে কোন সাপোর্টিং ডকুমেন্টটি আপলোড করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন ঠিক আছে আপনি এখানে বার্থ সার্টিফিকেট আপনি আপলোড দিতে পারেন অথবা আপনার ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড যদি আপনার 10 অথবা 12 এর যদি পাস সার্টিফিকেট থাকে সেটাও আপনারা এখানে আপলোড দিতে পারবেন তো আমি এখানে আধার কার্ড আপলোড দেব তাই আধার কার্ড সিলেক্ট করে নিলাম এরপর আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে আধার কার্ডের ফটোটি এখানে আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের দেখতে পাবেন সাকসেসফুলি আপনার ফটোটি আপলোড হয়ে যাবে ঠিক আছে এরপর আপনারা নিচে এখানে দেখুন একটা লেখা দেখতে পাবেন লেখা রয়েছে আই রিকোয়েস্ট দ্যাট এ রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যুড টু মে ডিউ টু চেঞ্জ ইন মাই পার্সোনাল ডিটেলস আই হেয়ার বাই রিটার্ন মাই ওল্ড এপিক অর্থাৎ আপনি যখন আপনার কারেকশন হওয়া নতুন ভোটার কার্ডটি হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার পুরনো ভোটার কার্ডটিকে আপনাকে রিটার্ন করে দিতে হবে এখানে ডিক্লারেশনে যেটা লেখা রয়েছে সেটা আপনারা পড়বেন এবং নিচে আপনার এখানে ডেট দেখতে পাবেন ঠিক আছে এরপর আপনার এখানে পাশে বাম দিকে প্লেসের জায়গায় আপনার হচ্ছে এলাকার নাম আপনারা এখানে লিখে দেবেন এরপর নিচে আপনার এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি এখানে পাশে এন্টার ক্যাপচার ঘরে আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পাশে আপনার এখানে প্রিভিউ বাটন দেখতে পাচ্ছেন তো প্রিভিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন আপনারা এখানে এই ডকুমেন্টটিকে আপনারা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন তাছাড়া আপনারা এখানে ডকুমেন্টটিতে একবার দেখে নেবেন আপনি যে ডিটেলসগুলো কারেকশন করতে চান সেই ডিটেলসগুলো আপনারা এখানে সঠিকভাবে এন্টার করেছেন কি না ঠিক আছে এই ডকুমেন্টটিকে আপনারা কি করবেন এখানে উপরে দেখুন পিডিএফ লেখা রয়েছে তো পিডিএফ লেখাটির উপরে আপনারা ক্লিক করে এই ডকুমেন্টটিকে আপনারা নিজেদের কাছে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন এরপর আপনারা নিচে এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন তো সাবমিট বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরবর্তী স্ক্রিনে আপনাদের সামনে এখানে দেখেন একটি মেসেজ আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন NVSP ইওর ফর্ম রেফারেন্স আইডি ইজ বলে যে সংখ্যাটা আপনাদের এখানে লেখা থাকবে সেই রেফারেন্স আইডিটি আপনারা অবশ্যই খাতায় নোট করে নেবেন যখন আপনি পরে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন তখন এই রেফারেন্স আইডিটি কাজে আসবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য পোর্টালের হোম পেজে এসে এখানে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে তো আপনাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেজে আপনাদের প্রথমেই আপনাদের এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে যথারীতি আপনার এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এরপর আপনি যে খাতায় আপনার রেফারেন্স আইডিটি নোট ডাউন করে রেখেছিলেন সেই রেফারেন্স নাম্বারটি আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর আপনার পাশের এখানে ট্র্যাক স্ট্যাটাস ট্যাবে ক্লিক করে এগিয়ে যাবেন স্ট্যাটাস ট্যাবে ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে এখানে রেজাল্ট চলে আসবে কবে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে তার এখানে ডেট এখানে শো করবে তারপরে পরবর্তী স্টেপে এখানে বিএলও অ্যাপয়েন্টমেন্ট পেজে যাবে আপনার এখানে ফিল্ড ভেরিফিকেশন হবে ফিল্ড ভেরিফিকেশনের পর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট না রিজেক্ট এখানে কিন্তু শো করবে তো এরকম গ্রিন কালার এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ফিল হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এবং নিচে আপনার এখানে ফর্ম ডিটেলসে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম আপনার স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং আপনি কত নম্বর ফর্ম এখানে ফিল আপ করেছেন সেই ফর্ম নাম্বারটি আপনার এখানে শো হচ্ছে দেখতে পাবেন আপনার এই ভোটার কার্ড কারেকশনের অ্যাপ্লিকেশন যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনার নামে যখন নতুন একটি ভোটার কার্ড ইস্যু হয়ে যাবে
এরপর আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তিনি আপনার বাড়ি ভিজিট করবেন এবং আপনার এই যে পুরনো ভোটার কার্ডটি রয়েছে পুরনো ভোটার কার্ডটি উনি নিয়ে নেবেন। তার পরিবর্তে আপনার নামে যে নতুন পিভিসি ভোটার কার্ডটি এনরোলড হয়েছে সেই ভোটার কার্ডটি আপনাকে দিয়ে দেবে। তো বন্ধুরা, যখন আপনি নতুন ভোটার কার্ডটি হাতে পাবেন বিএলও থেকে তখন আপনাকে বিএলওকে কোনো রকমের টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না, আপনি সম্পূর্ণ বিনামূল্যেই এই নতুন পিভিসি ভোটার কার্ডটি কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।